হে গাইজ, আমি চয়ন ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, শুশুনাগা, দার্জিলিং। তো তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে দাদা, এরকম প্রাইভেট কলেজগুলো যেগুলো আছে সেগুলোর ফি স্ট্রাকচার কত। অর্থাৎ তোমরা অনেকেই 520 অ্যারাউন্ড নাম্বার পেয়েছো যারা প্রাইভেট কলেজগুলোর আন্ডারে যে গভর্নমেন্ট সিটসগুলো আছে সেগুলো নিয়ে সেগুলোতে পড়তে ইচ্ছুক। তো তোমরা অনেকেই কনফিউজড যে তাদের যে গভর্নমেন্ট সিটসগুলো আছে সেগুলোর ফি স্ট্রাকচার কত, বা 5 বছর যদি পড়তে হয় আমাদেরকে সেখানে তাহলে টোটাল কত টাকা আমাকে সেখানে দিতে হবে। ঠিক আছে, তো আজকে আমি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি প্রাইভেট কলেজগুলোর মধ্যে যে গভর্নমেন্ট সিটস আছে প্লাস যেগুলো ম্যানেজমেন্ট সিটস আছে, কেননা আমি মনে করি যে অনেকে যারা ম্যানেজমেন্ট কোটায় পড়তে যায় তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট হতে পারে। তো দুটো নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখো, আমি যতটা পেরেছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটাতে। যদি পছন্দ হয় ভিডিওটা একটা লাইক করে দিও, যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সও খোলাই আছে, জিজ্ঞাসা করে নিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, বা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, কেননা এই ধরনের নিট রিলেটেড ভিডিও আমি বানাতে থাকি। এর পরের ভিডিওটা আমি বানাবো গভর্নমেন্ট কলেজের যে সিটস আছে তার ফি স্ট্রাকচার নিয়ে, অর্থাৎ সেখানে 5 বছর পড়তে গেলে টোটাল কত টাকা তোমাদের খরচ হতে পারে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো, লেটস গেট স্টার্টেড। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার আগের ভিডিওটা ওয়েস্ট বেঙ্গলের 85% স্টেট কোটা কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ডকুমেন্টস রিকোয়ার্ড, ডকুমেন্ট ভেরিফিকেশান, দেন অ্যালটমেন্ট লেটার, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য কী কী করতে হবে সেটা, মক আপ রাউন্ড কাউন্সিলিংয়ে কী হয় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমার ওই ভিডিওটা অবশ্যই দেখো তোমরা, আমার মনে হয় সেটা তোমাদের দেখা প্রয়োজন। ঠিক আছে, তো সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো প্রথমে আসি কেপিসি মেডিকেল কলেজ। তো কেপিসি মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার আন্ডারে, মানে যেটা কি গভর্নমেন্ট সিটস, সেটাতে টোটাল তোমার সিটস আছে 50টা। ঠিক আছে, তো অ্যাডমিশন ফিস তাতে দিতে হবে তোমাকে 50,000 টাকা, কশন ডিপোজিট দিতে হবে 25,000 টাকা, টিউশন ফিস পার সেমিস্টার 1,10,000 টাকা। ঠিক আছে, তো টোটাল ফিস টু বি পেড অন অ্যাডমিশন, তোমাকে অ্যাডমিশনের সময় টোটাল কত টাকা পে করতে হবে, 1,85,000 টাকা। ডান, দেন আসছে ফিস টু বি রিফান্ডেড অন আপগ্রেডেশন, মানে কি তুমি যদি তুমি ধরো ফার্স্ট রাউন্ডে কেপিসি মেডিকেল কলেজে হলো, তোমার সেকেন্ড রাউন্ডেও তুমি ধরো কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, সাপোজ তুমি কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, তখন কিন্তু তোমাকে কলেজ তোমায় ফেরত দেবে কত, 1,35,000 টাকা। 50,000 টাকা ওরা নিজের কাছে রেখে দেবে, ওটা ওদের ফিস, ওরা ওটা নিয়ে নেবে। দেন বন্ড অ্যামাউন্ট ফর ডিসকন্টিনিউয়েশন কত, 8,80,000 টাকা। এটা কি যখন তোমরা ভর্তি হবে কলেজে তখন কলেজ তোমাদের সাথে একটা বন্ড ক্রিয়েট করে নেবে, সেটা তোমাদের ওই কোর্ট থেকে এফিডেভিট করে আনতে হবে যে আমি যদি পরবর্তীকালে এই সিটটা, কেপিসি কলেজের যে সিট আছে সেই কলেজের সিট থেকে যদি ভ্যাকেন্ট রেখে আমি যদি চলে যাই, ঠিক আছে, তাহলে আমার আমার যে ডকুমেন্টগুলো ওদের কাছে জমা আছে সেই ডকুমেন্টগুলো আমাকে নিতে গেলে ওদেরকে 8,80,000 টাকা দিতে হবে, তবেই তারা আমার ডকুমেন্টগুলো যেগুলো ভর্তির সময় ওরা নিয়ে নেবে সেগুলো আমাদের আমাকে কিন্তু ফেরত দেবে, নাহলে কিন্তু ওগুলো ওদের কাছেই রয়ে যাবে। পরবর্তীকালে গিয়ে তুমি যদি অন্য কোনো কলেজে ভর্তি হতে চাও ওই ডকুমেন্টগুলো ছাড়া তুমি ভর্তি হতে পারবে না। তো দ্যাটস ওয়াই তোমাকে এই 8,80,000 টাকা পে করে তোমাকে নিজের ডকুমেন্ট নিয়ে আসতে হবে। ম্যানেজমেন্ট কোটা সিটস, ম্যানেজমেন্ট কোটা টোটাল কটা সিটস আছে, 77। তো অ্যাডমিশন ফিস কত, 50,000, কসন ডিপোজিট 25,000, টোটাল ফিস টু বি পেড অন অ্যাডমিশন 20 লাখস অ্যান্ড 75,000। ঠিক আছে, দেন ফিস টু বি রিফান্ডেড অন আপগ্রেডেশন 20,25,000 টাকা, অ্যান্ড বন্ড অ্যামাউন্ট ফর ডিসকন্টিনিউয়েশন 20,50,000 টাকা। ঠিক আছে, দেন এনআরআই কোটার সিটস আছে 23টা, সেখানে তোমাকে অ্যাডমিশন ফিস দিতে হবে 50,000 টাকা, কসন ডিপোজিট 25,000 টাকা, টোটাল ফিস টু বি পেড অন অ্যাডমিশন 50,75,000 টাকা, এবং ফিস টু বি রিফান্ডেড অন আপগ্রেডেশন, তুমি যদি পরবর্তীকালে সেকেন্ড রাউন্ডে যদি অন্য কোনো কলেজে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু ওরা তোমাকে কোনো টাকা ফেরত দেবে না। ওই যে 50,75,000 টাকা তুমি ওদেরকে দিয়েছো সেই সমস্ত টাকাটা ওরা নিজের কাছে রেখে দেবে। ঠিক, দেন বন্ড অ্যামাউন্ট ফর ডিসকন্টিনিউয়েশন, তুমি যদি ওদের সিটস ভ্যাকেন্ট রেখে অন্য কোনো কলেজে পরবর্তীকালে চলে যাও তাহলে তোমাকে 10,00,000 টাকা দিয়ে তোমার ডকুমেন্ট নিজের কাছে আনতে হবে। ঠিক আছে, তুমি যদি নিজের ডকুমেন্ট ফেরত চাও তাহলে তোমাকে 10,00,000 টাকা দিতে হবে। আচ্ছা, তো টোটাল টিউশন ফিস তাহলে কত হচ্ছে, টোটাল টিউশন ফিস ফর 5 ইয়ার্স, 5 বছরে তোমাকে টোটাল কত টিউশন ফিস দিতে হবে গভর্নমেন্টের জন্য, দেখো টোটাল টিউশন ফিস পার সেমিস্টার 1,10,000 টাকা দিয়েছিলাম আমি ওখানে। তো টোটাল 9টা সেমিস্টার হয় MBBSএ, তো ×9 9,90,000 টাকা। ম্যানেজমেন্ট কোটাতে সেটা টোটাল কত হবে, 5 বছরে 40,50,000 টাকা, অ্যান্ড এনআরআই কোটাতে 1,50,00,000 টাকা। ঠিক আছে, 1,50,00,000। দেন আইকিউসিটি, আইকিউসিটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোটা সিটস টোটাল কটা আছে, 50টা,
এডমিশন ফিস 50,000, কস্ট অ্যান্ড ডিপোজিট 15,000, টিউশন ফিস পার সেমিস্টার 1,58,000। টোটাল 9টা সেমিস্টার আছে, তোমরা মাল্টিপ্লাই করে নিও অ্যাকর্ডিংলি। টোটাল ফিস টু বি পেড অন অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় তোমাদের টোটাল কত দিতে হবে, 2,23,000। ফিস টু বি রিফান্ডেড অন আপগ্রেডেশন, 1,73,000। বাকি 50,000 টাকা ওরা নিজেদের কাছে রেখে দেবে। মানে তুমি ধরো সেকেন্ড রাউন্ডে কোনো ভালো কলেজ পেলে, গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, তখন কিন্তু তোমাকে ওদের কাছ থেকে যে তোমার যে এইচএস ডকুমেন্টসগুলো আছে সেগুলো তোমাদের নিতে যেতে হবে, ঠিক আছে? এবারে ওরা সেই সময় তোমাদের তোমাকে 1,73,000 টাকা ফেরত দেবে, বাকি 50,000 ওদের কাছে রেখে দেবে। ব্যাঙ্ক গ্যারান্টি অ্যামাউন্ট ফর ডিসকন্টিনিউয়েশন, মানে তুমি ধরো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার MBBS পড়তে পড়তে ধরো তুমি ঠিক করলে তুমি অন্য কোনো স্ট্রিমে চলে যাবে, ঠিক না? তো তখন কিন্তু তোমাকে ওই 12,64,000 টাকা দিয়ে তোমার নিজের ডকুমেন্টস যেগুলো কলেজের কাছে জমা থাকে সেগুলো নিতে হবে। তুমি যদি 12,64,000 টাকা না দাও তাহলে ওরা তোমাকে তোমার ডকুমেন্টস দেবে না। এর জন্য একটা বন্ডও হয়, কোর্ট থেকে এফিডেভিট করিয়ে আনতে হবে তোমাকে। এটা তোমাকে অ্যাডমিশনের সময় কোর্টের সাথে এই চুক্তিটা হয়, ঠিক আছে? দেন ম্যানেজমেন্ট কোটা সিটস 77টা আছে টোটাল। অ্যাডমিশন ফিস 1,00,000 টাকা, কস্ট অ্যান্ড ডিপোজিট 15,000, টিউশন ফিস পার সেমিস্টার 6,34,000, টোটাল ফিস টু বি পেড অন অ্যাডমিশন 7,49,000, অ্যান্ড ফিস টু বি রিফান্ডেড অন আপগ্রেডেশন 6,49,000, অ্যান্ড ব্যাঙ্ক গ্যারান্টি অ্যামাউন্ট ফর ডিসকন্টিনিউয়েশন 50,72,000 টাকা। NRI কোটা সিটস টোটাল তোমার কত খরচ হবে US ডলার, সেটা বলছে 1,70,000 টাকা। আর তুমি যদি ইন্ডিয়ান রুপিস ধরো সেটা হচ্ছে 1,20,00,000 টাকা, ঠিক আছে? দেন হোস্টেল অ্যান্ড মেস, এখানে বলে রাখি এখানে কিন্তু হোস্টেলটা কম্পালসারি ফর ফুল কোর্স অফ MBBS, ফুল কোর্স অফ MBBS এর জন্য হোস্টেলটা তোমাকে নিতেই হবে। তো হোস্টেল ফিস পার অ্যানাম কত হবে, যেটা তুমি কলেজে জয়েন করার সময় দেবে কত হবে, সেটা সিঙ্গেল সিট আর এসি 1,32,000, সিঙ্গেল সিট আর নন এসি 96,000, ডাবল সিট আর এসি 1,08,000, ডাবল সিট আর নন এসি 84,000, ট্রিপল সিটার এসি 96,000, অ্যান্ড ট্রিপল সিটার নন এসি 66,000। মেস ফিস পার অ্যানাম 72,000 টাকা, যেটাতে তুমি যেটার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এইগুলো সব কিছু পড়বে। হোস্টেল রেজিস্ট্রেশন ফিস কত, 15,000 টাকা, অ্যান্ড হোস্টেল কশন মানি কত, 10,000 টাকা, এটা ওয়ান টাইম। দেন আসছি জগন্নাথ গুপ্তা। জগন্নাথ গুপ্তায় গভর্নমেন্ট কোটায় টিউশন ফিস পার সেমিস্টার 2,00,000 টাকা, অ্যাডমিশন ফিস 50,000, কশন মানি 15,000। ম্যানেজমেন্ট কোটাতে টিউশন ফিস পার সেমিস্টার 8,00,000 টাকা, অ্যাডমিশন ফিস 1,00,000, অ্যান্ড কস্ট অ্যান্ড মানি 15,000। NRI কোটাতে টোটাল কত খরচ হবে তোমাকে পুরো 5 বছরে, 1,20,00,000 টাকা। আর হোস্টেলের কথা যদি আমি বলি, ট্রিপল সিটার নন এসি 1,20,000 পার অ্যানাম, যেটা 10,000 পার মান্থ। ট্রিপল সিটার এসি যেটা আছে সেটা হচ্ছে 1,44,000 পার অ্যানাম, সিঙ্গেল সিটার এসি হলে 1,80,000 পার অ্যানাম। হোস্টেল কশন মানি যেটা রিফান্ডেবল সেটা হচ্ছে 25,000, সেটা তোমায় ওয়ান টাইম ফর এসি সিঙ্গেল রুম, অ্যান্ড 15,000 ফর এসি বা নন এসি ট্রিপল সিটার রুম যেগুলো হয়, ঠিক আছে? অ্যান্ড দেন আসছি ব্যাঙ্ক গ্যারান্টি অ্যান্ড বন্ড অ্যামাউন্ট, যেটা হচ্ছে তোমায় প্রথমে যেটা চুক্তি হয়ে যায় যেটা তোমায় বলছিলাম, তো ওটা গভর্নমেন্ট কোটায় কত, 16,00,000 টাকা, অ্যান্ড ম্যানেজমেন্ট কোটায় 64,00,000 টাকা, ঠিক আছে? দেন আসছি শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস। গভর্নমেন্ট কোটায় টোটাল টিউশন ফিস পার সেম কত হবে, সেটা হচ্ছে 1,90,000 টাকা, অ্যাডমিশন ফিস 50,000 টাকা, কশন মানি 15,000 টাকা। আর ম্যানেজমেন্ট কোটায় টিউশন ফিস পার অ্যানাম পার সেম সেটা হচ্ছে 7,60,000 টাকা, অ্যাডমিশন ফিস 1,00,000 টাকা, কশন মানি 15,000 টাকা। ট্রিপল শেয়ারিং নন এসি রুম, যেটা হোস্টেলের জন্য বলছি আমি, 1,44,000 পার অ্যানাম। ট্রিপল শেয়ারিং এসি রুম যেটা, সেটার জন্য কত হবে, 1,80,000 পার অ্যানাম, অ্যান্ড টুইন শেয়ারিং এসি রুম 2,40,000 পার অ্যানাম। আর ফুডসের জন্য 4,500 পার মান্থ তোমায় দিতে হবে, ডান? দেন আসছি আইকার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ হলদিয়া, ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট কোটার এটাতে অ্যাডমিশন ফিস কত, 50,000 টাকা, কস্ট অ্যান্ড ডিপোজিট 15,000, টোটাল ফিস টু বি পেড অন অ্যাডমিশনের সময় তোমাকে টোটাল কত দিতে হবে, 3,80,000 টাকা, ফিস টু বি রিফান্ডেড অন আপগ্রেডেশন 3,30,000 টাকা, 50,000 টাকা ওরা নিজের কাছে রেখে দেবে, অ্যান্ড বন্ড অ্যামাউন্ট ফর ডিসকন্টিনিউয়েশন 10,50,000 টাকা। আদার ফিস, স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিস, সেটা 15,000 টাকা, যেটা রিফান্ডেবল। হোস্টেলের মানে হোস্টেল ফি যেটা উইদাউট ফুড যদি হয় সেটা 40,000 টাকা পারে না। আর হোস্টেল রেজিস্ট্রেশন ফি 10,000 টাকা, আর হোস্টেল কশন মানি 10,000 টাকা। সো দ্যাটস অল গাইস, এখানে আমি টোটাল 5টা প্রাইভেট কলেজের টোটাল ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় একটা লাইক করে দিও, কোনো কোয়ারিজ তাহলে জিজ্ঞাসা করো আমাকে কমেন্ট সেকশনে, আর বন্ধুদের সাথে শেয়ার করো আমার ভিডিওটা।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেননা এই ধরনের নিট রিলেটেড ভিডিও আমি বানাতে থাকি। থ্যাংকস এ লট।